السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা আলোকিত জীবন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম যে কোনো মানুষের মনে আপনার জন্য ভালোবাসা মহব্বত প্রেম সৃষ্টি করতে পারবেন আজকের এই ওয়াজিফাটি আমল করার মাধ্যমে এই ওয়াজিফাটি তারাই করবেন যাদের সৎ উদ্দেশ্য রয়েছে কাউকে ভালোবাসেন যে ভালোবাসার ভিতরে কোনো পাপ নেই কোনো খারাপ উদ্দেশ্য নেই এরকম নিয়ত যাদের রয়েছে যে কোনো মানুষকে যে কোনো মানুষের প্রেম ভালোবাসা পাওয়ার জন্য এটা করতে পারবেন আপনার অফিসের বস ভাই ভাইয়ের জন্য করতে পারবেন অথবা প্রেমিক প্রেমিকার জন্য করতে পারবেন তবে উদ্দেশ্য থাকবে তাকে আপনি ভালোবেসে বিবাহ করতে চান এবং এই ভালোবাসার ভিতরে কোনো খারাপ কিছু থাকবে না এইভাবে যে কোনো মানুষের জন্য করতে পারবেন তবে সৎ উদ্দেশ্যে করা যাবে তো ওয়াজিফাটি প্রথমেই দোয়াটি বলে দিচ্ছি যে কোন দোয়াটি পাঠ করতে হবে তারপর নিয়মটা বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরবি এবং বাংলা দুটোই লেখা আছে এখানে আরবি দেখে দেখে পড়লেও হবে বাংলা দেখে দেখে পড়ে নিলেও হবে কোনো সমস্যা নেই সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা ইয়া রব্বা কুল্লা শাইইন ওয়া ওয়ারিসাহু ওয়ারযুকহু আরেকবার বলে দিচ্ছি সুবহানাকা لا إله إلا أنت يا رب كل شيء وورثه ورزقه جي شرمت دشك اي دعا تي كبنا كي پات کرتا هب ايوان نيوم بولي دي اوجو كوري نيبين اوجو كوري پوري پوتم اي تين بار درشوري پات کربين تر بس سورة الفاتحة پات کربين ایک بار তারপর উক্ত দোয়াটি পুনরাবার পাঠ করবেন দেখে দেখে পাঠ করলেও হবে তো উক্ত দোয়াটি পুনরাবার পাঠ করা হয়ে গেলে মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্যের উপর ফু দিয়ে দিবেন এবং সেই দ্রব্যটি যাকে ভালোবাসেন তাকে খাইয়ে দিবেন যে কোনোভাবে হোক তাকে খাওয়াবেন এভাবে পরপর যদি তিন দিন করতে পারেন ইনশাআল্লাহ ওই ভালোবাসার মানুষের মনে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি হবে